হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকে আমার ব্লগটা শুরু। তো আজকে সেরকম কোনো আপডেট নেই, কিন্তু আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো গ্রিট। তো আজকে আমার সবকটা যেগুলো কেজ আছে, তো সেই কেজগুলোতে আমরা গ্রিট দেবো সব পাখিদের। তো প্রথমে গ্রিটটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের বলি যে গ্রিটটা কী। সো ফ্রেন্ডস, এই গ্রিটটা আমি আমার বার্ডসে প্রোভাইড করব। তো চলুন এই গ্রিটটা সবকটা বার্ডসে দিয়ে দিই। আপনারা আরেকটা আপডেট পাবেন যে এই পার্লের মেলটা, পার্ল ককটেলের মেলটা হাড়িতে ঢুকে আছে। তো এর আপডেটটা আমি পরে দেখি, আমি এখানে টুল নিয়ে এসে উঠাতে পারে, আমাকে আপডেট দিতে হবে। আর ফিমেলটা বাইরেই আছে এখনো। আর সব কনরগুলো মোটামুটি ভালোই আছে, পেছনে কনরটা চান করেছে। আর আমার লুটিনো পার্লটাকে আজকে এখানে রেখে দিয়েছি, কারণ ছাড়া থাকলে সেরকম খাওয়া দাওয়া করছে না বলে। তো চলুন আমরা এই গ্রিটটা দিয়ে দিই। এই গ্রিটটার জন্য আমরা কিছু বাটি এনেছি, মাটির বাটি। সে তো এই বাটিগুলো করে গ্রিটটা আমরা প্রোভাইড করে দিই পাখিদের। দেখুন আমার গ্রিটগুলো বাটিতে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এই গ্রিটগুলো আমার পাখিগুলোকে দিয়ে দিই। সো ফ্রেন্ডস, আমি যে গ্রিটগুলো দেখালাম সেই গ্রিটগুলো আমি আমার সবকটা পাখিকে দিয়ে দিয়েছি। তো দেখুন ফিঞ্চরা গ্রিট খেতে শুরুও করে দিয়েছে। দেখুন, তো বেসিক্যালি এই গ্রিটগুলো দেওয়া হয় যাতে পাখিরা যদি কোনো মাল্টিভিটামিনস বা মিনারেলস যদি খাবার থেকে না পায়, তো গ্রিটগুলো ওরা খায় সেই ডেফিসিয়েন্সিটাকে পূরণ করার জন্য। সো বেসিক্যালি ওই জন্যে গ্রিটগুলো দিতে হয়। তো দেখুন আমার এমনকি আমার জাভাটা খেতে শুরু করে দিয়েছে, আমার ডায়মন্ড ডাফটা ঠুকরাতে শুরু করে দিয়েছে। তো চলুন দেখে নিন। আর শুধু তারা নয়, আমার ককটেল দুটোও খেতে শুরু করে দিয়েছে। তো দেখুন কেমন করে খাচ্ছে ওরা গ্রিটগুলো। দেখুন জাভাটাও খেতে শুরু করে দিয়েছে, এদিকে ককটেল দুটোও খাচ্ছে গ্রিট। গ্রিটটা আসলে একটু এদিকে চাপিয়ে দিলে ভালো হতো। তো এদিকে আমি একটু চাপিয়ে দিয়েছি। আমি কনরগুলোকে আজকে কিছু ফ্রুটস দিয়েছি খাওয়ার জন্য। দেখুন মেলটা একটা আঙুরের টুকরো নিয়ে বসেছিল, খাচ্ছিল। এখন ফিমেলটা পেয়েছে, এখন ওটা খাচ্ছে। আমার কনরগুলোকে দিয়েছি, আমার এখানে যে এক পার কনর আছে তাদেরকেও দিয়েছি, তারাও খাচ্ছে। দেখুন আসলে কনররা ফ্রুটস খুবই ভালো খায়, মানে খুবই ভালো খায়। ওরা মেনলি ডিপেন্ড করে ফ্রুটস আর ভেজিটেবলসের উপর। সো আরেকটা কথা যেটা বলার আছে, সেটা হলো গরমকালে যে কোনো বার্ড সেটআপে একটা খুব বড় প্রবলেম দেখা যায়, সেটা হলো পিঁপড়ের প্রবলেম। খুবই যেটা দেখা যায় সেটা হলো পিঁপড়ের প্রবলেম। মানে খাবার দিচ্ছি, যেমন এখানে কত রকমের খাবার আছে, সিডস আছে, ফ্রুটস আছে, এগুলোতে পিঁপড়ে লাগবেই। সো আমি তার জন্যে একটা পাউডার ইউজ করছি। তো সেই পাউডারটা হলো নো অ্যান্ট, পাখিদের ঘরে পিঁপড়ে ও মাইস তাড়ানোর পাউডার। এটি পাখির খাঁচা ও বক্সে সরাসরি প্রয়োগ করা যায়, পাখির কোনো ক্ষতি করে না। এই যে এই পাউডারটা আমি এখন ইউজ করছি। হ্যাঁ, এই দেখুন আমি আবার দেখে নিচ্ছি, এই পাউডারটা আমি ইউজ করছি। হ্যাঁ, সব জায়গায় আমার যেখানে খাবার রাখা আছে, এখানে এখানে সব জায়গায় আমি এই পাউডারটা ছড়িয়ে দিয়েছি। আর আমি দেখতে পাচ্ছি যে পাউডারটা দেওয়ার পর আমি অনেকটাই ফল পেয়েছি, মানে পিঁপড়ে একদমই কম, একদমই কম, খুবই কম বলতে পারি। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আপডেট। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।